নাম সাইফ। হ্যাঁ, আমি আমার বাড়ির বামবেড়া। আমি এক দুই বছর ধরে বিক্রি করে আর কি। হ্যাঁ, আমার বাসার মধ্যে মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, ওরা পড়া করে। আমি বিক্রি করি যে 400-500 টাকার মতন হবে মনে হয়। আমার মা আছে, আমার বাবা আছে, আর ভাই বোন আছে। ভাই বোন কি স্কুলে পড়াও? হ্যাঁ, মাদ্রাসায় পড়ায়। তুমি কতটুকু পড়ছো? আমি ত্রিমঞ্জিত হবে এই পর্যন্ত পড়ছো। আর পড়ো নাই কেন একটু বলো তো। পড়ি নাই এমনি, আমি আর কি যাই না। আমারও বললাই ছিল মাদ্রাসায়, বুঝছেন? আর মাদ্রাসায় উজুরে গেছে গা, সব ছাত্ররা গেছে গা। তারপরে আমি করছি, তারপরে স্কুল ভর্তি করছে, স্কুলে ওনার মত নাই। দেন আবার ভর্তি করাতে গেছি, আমাকে নিয়ে আসে আরেকজনে ভর্তি করাতে আছে, আমাকে ভর্তি করা নেই। চট্টগ্রামে কোথায় থাকো তোমরা? চট্টগ্রাম ওই শুনে মাদ্রাসার এই পাশে আর কি। এক প্লেট কত টাকা করে বিক্রি করো? আর তুমি কি বিক্রি করো? এগুলো একটু সুন্দর করে বড় করে বলো। এগুলো পুস্কা আর বেলপুরি বিক্রি করি যায়। কত করে প্লেট? বেলপুরি প্লেট 20 টাকা আর পুস্কার প্লেট 10 টাকা। এগুলা কে বানাই দেয় তোমাকে এই জিনিসগুলো? এগুলো আমার আম্মা বানাই। আমার আম্মা যদি না পারে তা আমি যে বানাই। তুমি পারো সব কিছু বানাইতে? আমার আম্মুকে আমি শিখাইছি। তুমি কোত্থেকে শিখছো এই জিনিসগুলো? এগুলো আমার এক চাচা তো ঠিক আমার সমানে, উনি আগে তুই ব্যবসা করতো আর কি, উনিকে আরেক জনে শিখাইছে, উনি আমাকে শিখাইছে। তুমি তোমার চাচার কাছ থেকে শিখছো এই জিনিসগুলো? তারপরে মানে ভবিষ্যৎ তোমার কি করার ইচ্ছা আছে? তোমার এই দোকান এই জিনিসগুলো নিয়ে কি দোকান নাম দেওয়ার ইচ্ছা আছে কিনা একটু বলো। আছে, অনেকগুলো আছে দোকান। ওজন যা হাটে বেসলো হয় যে কোনো একটা হইলে জন্য। আজকে কত টাকা বিক্রি করছো? মানে 500-600 টাকার মতো নেবা। সকাল কয়টা বের হবা? সেটা 9:10। কোথায় কোথায় বিক্রি করো? আমি মোহাম্মদপুরে ঘুরে আসি, এখানে বিক্রি করে তারপরে আমরা যাই। এখানে যদি বিক্রি হয় মানে মানে অনেক বা বের হয়ে যায়গা, এখানে শেষ হয়ে যায়গা। আর যদি বেচা না হয় তেমনি যাইগা। এক জায়গায় বসে থাকলে তো হবে না। বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করো। স্কুলের বাচ্চারা যখন তোমার থেকে নেয় তখন তোমার কেমন লাগে? এদেরকে দিতে স্কুলে কেমন লাগে? ভালো লাগে, কিন্তু খুব মজা দিতে অনেক ভালো লাগে। তোমার খারাপ লাগে না যে তুমি স্কুলে করতে পারো না? এটা লাগে, অনেক খারাপ লাগে। তোমাকে যদি কেউ এখন স্কুলে পড়াতে চায় তুমি কি করবা? করব। তোমার যদি সব করো, যদি কেউ যদি বহন করে তুমি স্কুলে? আবার এখন বর্ষাকাল মনে হয় এখন তো বাসে যায় না, দেওয়াল যায় মাথা খেয়ে পড়ি নয়টা বাজে আসি, তারপর রাতে এখান থেকে সকালে 8টা বাজে ফের আবার আইসি করি, আর তারপরে এগুলো বসে টুসাই, তারপর আবার আসি 9:10। মাদ্রাসে পড়ো, আরবি পড়ো, কিন্তু স্কুলে যাইতে পারো না আর কি দিনের বেলায়। তোমার নামটা আবার সুন্দর করে একটু বলো। আমার নাম হলো সাইফুল। বাড়ি কোথায়? বাড়ি বাম বাড়ি।